Hey guys, সবাইকে গুড মর্নিং। আজ হচ্ছে আমার মায়ের বার্থডে। তো তোমরা যেমন জানো আমি মায়ের বার্থডে, বাবার বার্থডে, দেন দাদার বার্থডে, মা বাবার অ্যানিভার্সারি এগুলো একটু বড় করে মানাতে ভালোবাসি। আগের বছর মানে কোভিড-19 জন্য এগুলো হয়নি মানানো। তো মায়ের বার্থডেটা আমার কাছে একটু বেশি স্পেশাল হয় বিকজ মায়েরা সারাদিন বলতে গেলে ঘর থেকে বেরোয় না, মানে খুব কম বেরোয়। তো আমার ভালো লাগে মাকে একটু নিয়ে যদি বাইরে বেরোনো যায়। আর মায়ের বড্ড ইচ্ছে ছিল এক বছরের বার্থডেটা মা বাইরে নিজে রান্না করবে না, বাইরে খাওয়া দাওয়া করবো। তো মেয়ে ছেলে রিকোয়েস্ট আমি ফেলতে পারি, লাঞ্চটা অবভিয়াসলি আমাদের ঘরে যেমন হবে মানে একটা প্রথা আছে 5 রকম ভাজা করে, তো তার জন্য মা লাঞ্চটা হয়তো নিজেই হাতেই বানাবে, বাট ডিনারটা আজ বহুত ধুমধাম ব্যাপার আছে। সো লাস্ট অবধি ভিডিওটা দেখো। এখন আগের বছর যারা যারা আমাকে আগে থেকে চেনো তারা জানো ভালো করে, আমি আগের বছর মায়ের বার্থডেতে কফি বানিয়েছিলাম। আমি এবছর নতুন কিছু শিখেছি, তো ওটা বানাবো। অ্যাকচুয়ালি আমি পায়েস বানাবো, শিখেছি বলতে গেলে আমি ইউটিউব ভিডিও দেখে শিখেছি, মানে আমি তো ইউটিউবার, তো ইউটিউবদেরকেই বেশি প্রমোট করি, তো ইউটিউবারকে দেখেই আমার পায়েস বানানো শেখা। সো যাই কি বানাই দেখো তোমরা, যদি ভালো হয় তাহলে আই গেস মা খুশি হবে, নইলে সকাল সকাল মুডটা আমি কেচিয়ে দিয়ে বসে থাকবো। সো উইশ মি লাক গাইস। সো এটা হচ্ছে 100 গ্রাম বাসমতি, সরি গোবিন্দভোগ চাল, এটাকে জলে ভেজাতে হয়। আমি শিখেছি যতটা, আমি যদি কিছু ভুল করে থাকি প্লিজ ক্ষমা করে দেবেন। তো এটা এখন আমি এখন ভিজিয়ে নিই, ভিজিয়ে 10 মিনিট রাখতে হবে। আমি দেখেছি কোথাও, তো 10 মিনিট রাখার জন্য আমি ঘড়িটা খুঁজে আনি আগে, তো আমি তার আগে ভিজিয়ে নিই। তারপরে দুটো আমুলের দুধ, মানে এই দুটোকে গরম করতে হবে, বাট গরম করতে করতে মানে হাতে করে নাড়াতেও হবে, হাতে করে না মানে হাতা দিয়ে নাড়াতে হবে, সরি আমি তো মানুষকে মেরে দেবো। আমরা এটাকে একটু গরম করে নিই। আমি চাল ভিজিয়ে শুক্তো দিয়ে দিয়েছি। তো এবার আপনারা যেমন এই দেখছেন দুধ দেওয়া আছে, আমি আরও একটু দুধ ঢেলে দিলাম। অ্যাকচুয়ালি এটা ভিডিও করার জন্য আমি একে গ্লাসে ঢেলে নিয়েছিলাম, বাকি দুধ তো ঢেলেই দিয়েছি ওখানে, আর আমি খুব প্রো তো ওইদিকে একটু ছড়িয়ে দিয়েছি, সরি তার জন্য। এরপরে আমরা নাড়াতে থাকবো যাতে নিচে ওই কী যেন বলে ওপরে শর না পড়ে যায়, শর না পড়ে যায়। তো আমি একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি, তাতেই হয়, হালকা আছে, তাতেই করে করবো। দুধটা যতক্ষণ গরম হচ্ছে মানে ওটা ফুটবে ততক্ষণ আমি হাফ কাপ চিনি, তোরা বাদাম, কাজু বাদাম, কারণ আমি কিশমিশ খুব পছন্দ করি না, বড্ড মুখে গিয়ে মিশে যায়। আর তোমরা যে দেখতে পাচ্ছ এই সাইডে ছোটো এলাচ 4 পিস, তোমরা একটা গুঁড়ো নিতে পারো, আর বাদাম কাঁচা মানে কী বলো এটাকে বলে যাচ্ছে নাম, হ্যাঁ কাজু বাদাম তোমরা গোটা গোটাও নিতে পারো, কোনো প্রবলেম নেই। তো দুধটা ফুটে যাওয়ার পর আমরা চালটা ঢেলে দেবো। সো আমি চাল দিয়ে দিয়েছি এর মধ্যে, এবার এটাকে নাড়াতে হবে যাতে নিচটা না লেগে যায়, তার জন্য এখন নাড়াচ্ছি। যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ নাড়াতে হবে, হ্যাঁ ওটা ইউটিউবে বলেছিল, আমি ওটাই শিখেছি, এখন নাড়াই বসে বসে। মায়ের পায়েস রেডি করে নিয়েছি, এখন আমি যাচ্ছি বাজারে, আমি টুকটাক বাজার করবো, মানে মাছ মাংস আনতে হবে, তো ওটার জন্যে এখন যাওয়া বাজার। তো তোমরা চলো বাজার, এখান থেকে বলো। আমার শুনেছিলে
আচ্ছা বলো কেমন লাগছে তোমার, বলো কেমন সাজিয়ে গুছিয়ে দিয়েছে সব। এখন বলার মতন আর ইয়ে নাই, কি হলো বলতো? আমার জন্মদিনে আমার ছেলেরা সব ব্যবস্থা করেছে, আমি আমারটা নিচ্ছিস ওটা বলার জন্য আমি শিখিয়ে দিই। হ্যাঁ শিখিয়ে দাও না কি আছে বলো। তুমি এইটা বললো যে আমার জন্মদিনে আমার ছেলেরা সব ব্যবস্থা করেছে, আমি খুব আনন্দিত হইয়া আমি এই খাবার গ্রহণ করছি। বাবা বেশি বাংলা, তুমি তোমার মতো করে বল। হ্যাঁ ওটাই, তুমি সাজি বেশি বলো। থ্যাংক ইউ বেটা। সব থেকে বড় কথা, এত কিছু আয়োজন করে যে তোরা করবি আমি ভাবতে পারছি না, আমি ভীষণ ভীষণ খুশি, ভীষণ খুশি। আর আমরা লেবাররা এই যে পাত পেরেছি, আজ আমাদের লেবারদের এখানে খাওয়া দাওয়া। এটা কেমন ছিল বড় ছেলেরা খেয়ে? ভীষণ ভালো। বড় কেক, এই মানে দুপুরের কেকটা বড় ছিল, দুপুরের কেক খুব সুন্দর, খুব। এবার রাতেরটা আমাদের ব্যাপার। তো আমাদের, তুমি যেমন দেখলে যে লাঞ্চে আমরা লেবাররা নিচে খাওয়ার পর তারপর আমরা আবার, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বড় মানে মায়ের জন্য একটা সারপ্রাইজ পার্টি ছিল আমাদের, মায়ের কিছু বন্ধুরা আমার কিছু বন্ধুরা সবাই মিলে একটা মানে অনেকদিন পর বেরোনো মজা করে। তো এখানে হ্যাঁ যাচ্ছি, তো দু মিনিট মানে আমরা এখানে একটুখানি মজা করবো, তো খাওয়া দাওয়া সব কিছু সবাই সাথে ফ্যামিলি টাইম। তো তোমরা দেখো কীরকম কীরকম ফুড দিচ্ছে ফুড মার্টে, সো বেদরকে দেখাও। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Jimmy, happy birthday to you. পুরো কনফিউশনে চলছে, কেউ জিম্মা কেউ বন্ধু। কি বলো ডায়লগটা? চুমু চুমু না, আমি এখানে বলবো আমি যে বানিয়ে তাকে চুমু। তো আমরা কালকে অত খাওয়ার পর এসে শুয়ে পড়েছিলাম, মানে একটু বেশি খাওয়া গেছিলো। তোমরা জানো আমি বেশি খেয়ে নিলে এসে সেনগার ভিডিও বানাই না। তারপরেও সেনগা মানে বলতে গেলে মায়ের ডে ছিল, বলতে গেলে তো মমস ডে এক কথায়। তো মায়ের সাথে টাইম স্পেন্ড করছিলাম। বাই দ্য ওয়ে আমি একে বলে দিই, ফুড মার্টের কিন্তু স্টার্টার, আমি দু টাইপের স্টার্টার নিয়েছিলাম, আর নান নিয়েছিলাম, রাইস নিয়েছিলাম, নুডলস নিয়েছিলাম। রাইসটা একটু মানে চাইনিজ থেকে একটু আলাদা, মানে মানে একটু মিসিং ছিল কিছু, বাট বাদবাকি যে কটা খাবার, ইভেন মানে চিলি চিকেন ছিল, গার্লিক চিকেন ছিল, মাঞ্চুরিয়ান ছিল, কড়াই চিকেন ছিল, সব সেরা। খালি ওই রাইসটা একটুখানি আমি ওই চাইনিজদের ফিলটা পেলাম না, যেটা একটু স্মোকি আর একটু বেশি হবে এইগুলো। আর আমি অত প্রপারভাবে দিতে পারিনি বিকজ আমার সেনকা দৌড়াদৌড়িতেই চলে গেছে, মানে অত প্রপারভাবে আমি রিভিউ দিতে পারিনি। আমি লাস্ট টাইমও খেয়েছি নিজেও, বাট যেটা সবার রিভিউ যেরকম বুঝতে পারলাম যে রাইসটা ছেড়ে সব কিছু মানে এ টু জেড ওদের, বহুত কস্টটাও বহুত রিজনেবল। তো তোমরা ওখানে গিয়ে পার্টি করতে পারো, পার্টি অ্যারেঞ্জ করতে পারো, ওরা খুব ভালোভাবে মানে কি বলবো একটা ফ্রেন্ডলি নেচার ওদের, অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। তোমরা যদি
ওদের টোটাল থার্ড ফ্লোর অবধি বা ফোর্থ ফ্লোর অবধি আসে। তো তোমরা যদি বলো আমরা ফার্স্ট ফ্লোরে বসবো না বা গ্রাউন্ড ফ্লোরে বসবো না, তো অন্য ফ্লোরগুলো তোমাদের জন্য দিয়ে দিতে পারে, ওদের অসুবিধা নেই। এবার একটা কথা বলে দিই, তোমরা আগে থেকে একটা ইনফর্ম করে দিলে ওরা সেটারও ব্যবস্থা করে দেয়, ইভেন গিয়ে ওখানে একবার কল করে নিলে সেটার ব্যবস্থা করে দেয়। আমি নিচে ডেসক্রিপশনে ওদের নাম্বার দিয়ে দেবো, তোমরা ওটাতেও গিয়েও ওদেরকে বুক করতে পারো। এবার যেটা মেন কথা, অনেকে অনেকে মাকে হ্যাপি বার্থডে বলেছো, তো মা সবাইকে থ্যাংক ইউ বলছিল, আমি আমার তরফ থেকে আমি বলে দিলাম, মানে এক একজনকে তো বলতে পারিনি আর আমি লাইভ করিও নি, অনেকে আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছো, তো আমাকে না মাকে, সো তাদের তরফ থেকে মানে তাদের জন্য আমার মায়ের তরফ থেকে থ্যাংক ইউ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দাও, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও, আর হ্যাঁ খুব ভালো ভালো কমেন্ট লিখো, আমার যাতে ভালো লাগে। আর টুকে ঢুকে যাবে আই গেস খুব এইটা ভিডিওটার পরে আই গেস টুকে ঢুকে যাবে, আর নইলে তিন চার দিন পর আবার ভিডিও আসছে, ওটার মধ্যে তো আই গেস ঢুকে যাবে। আমার জানুয়ারি টার্গেট টুকে ঢোকার, ঢুকিয়ে দাও তোমাদের ভালোবাসা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমার জন্য বুক ভরা ভালোবাসা। ওকে টাটা বাই।